সারাদিন স্যারের কাছে, যে স্যার আপনার ইন্স্যুরেন্স ক্যারিয়ার যাত্রা কখন এবং কিভাবে শুরু হয়েছে এটি যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে লেখাপড়া শেষ করার পর ঢাকায় আসে আমি 5 বছর যাবত একটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম। ওটা এনপিওভুক্ত ছিল না, একটা বেসরকারি প্রতিষ্ঠান ছিল। তো পরবর্তীতে এখানে কিছু জটিলতার কারণে আমি আমার এক বন্ধুর পরামর্শে, যিনি একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এখন ডিএমডি হিসাবে আছেন, তার পরামর্শ এবং অনুপ্রেরণায় আমি ইন্স্যুরেন্সে সর্বপ্রথম 2008 সালে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রফেশনাল অফিসার হিসাবে জয়েন করি। তো সেখানে জয়েন করার পর আমি দেখলাম যে আসলে ইন্স্যুরেন্স সম্পর্কে আগে থেকেই তেমন কোনো ধারণা ছিল না, কিন্তু এখানে ঢোকার পরে দেখলাম যে এটা মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য একটা উন্নত এবং উপযুক্ত মাধ্যম। তো সেই প্রেক্ষাপট এবং বেশ কিছু নতুনত্ব বিষয় আমাকে আকৃষ্ট করে। যে বিষয়গুলো আমার ভিতরে আকৃষ্ট করে তার ভিতরে হলো যে মানুষকে আত্মনির্ভরশীল করা, আর্থিকভাবে নিরাপদ করা, মানুষের যে সকল দুর্ঘটনা বা ঝুঁকি সেগুলো মিনিমাইজ করার যে একটা প্রক্রিয়া বা যে একটা মেকানিজম এই প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে, তো সেই সবগুলোর কারণে আমি এই যে নতুনত্ব বিষয়গুলোকে আমার ভিতরে ঢোকার কারণে আমি এখান থেকে আর বের না হয়ে এটার মোহেই পড়ে গেলাম বলা যায়। এবং সেখান থেকে এখানে আমি ক্যারিয়ারটাকে শুরু করার জন্য ফাইনালি চিন্তা করলাম, এবং তারপর থেকে তো পথ চলা, ইনশাল্লাহ সেভাবেই এগিয়ে যাচ্ছি, চেষ্টা করছি এখানে কিছু দেওয়ার, মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার, ইন্স্যুরেন্স সেক্টরের সাথে আরো বেশি করে নিজেকে মেলে ধরার। থ্যাংক ইউ।